1130 টাকা আগে এটা হলো কমপক্ষে 800 টাকা কিংবা 600 টাকার ভিতর কিনতে পারতাম আমার আগে যে আরো বড় বড় রাগগোপাল আছে তাদেরকে কিন্তু ধরতে যায় না বাজারের যে অস্থিরতাটা এটা আসলে আগে যেরকম ছিল এখন একটু কমছে কিন্তু ওই সন্তোষজনক না ঠিক আছে আগে যেই ছোলাগুলো কিনতাম ওগুলো ছিল কত 100 টাকা এখন 110 এরকম আর কি তারপর ডাল ছিল কত আগে আগে ডাল ছিল কত এই যে 110 টাকা 110 টাকা হলো ইন্ডিয়ানটা আর ওটা হলো 140 টাকা তাহলে কোথায় ইন্ডিয়ান আর কোথায় বাংলাদেশ তাহলে আমরা খাবো কোনটা মানে ইন্ডিয়ান খেতে গেলে 110 টাকা আর বাংলাদেশে খেতে গেলে 140 টাকা তাহলে বাংলাদেশি জিনিসই পাইতেছি না অন্য জিনিস অন্য দেশের জিনিস কিনে অন্য দেশে আমরা তা এটা তো আমাদের জন্য একটা খারাপ না আমাদের নিজের জিনিস আরও মানে করেন যে আরও কম হওয়ার কথা ছিল সেইখানে আমাদের জিনিস আরও বেশি আর ইন্ডিয়ান জিনিস হলো 110 টাকা আর ওটা 140 টাকা তাহলে মানুষ তো শুধু ইন্ডিয়ান জিনিসই কিনতেছে তাহলে লাভ তো ইন্ডিয়ারই হচ্ছে বাংলাদেশে তো কিছু হচ্ছে না এ দেখেন বাসমতি চাল কিনছি ভাবলাম যে কাচ্চি বিরিয়ানি খাবো 400 টাকা কত 410 টাকা গায়ের রেট নাকি 480 টাকা এই যে কিনলাম ছোলা কিনলাম হলো 100 কত 110 টাকা দিয়ে ছোলা কিনলাম 2 কেজি তারপরে কিনলাম হচ্ছে বেসন কিনলাম এটা দেখেন ইসুপগুলির ভুসি এরটুকের দাম কত বলেন তো এরটুকের দাম 110 টাকা ঠিক আছে তারপরে ডাউন কত ওই যে 110 টাকা করে গরিব মানুষ ইন্ডিয়ানতে কিনতে হইলো কারণ 140 টাকা দিয়ে অন্য কিছু কিনবো বাকি টাকা দিয়ে তারপরে এই যে এই এই পেঁয়াজুর ডাল কত 120 টাকা দিয়ে কিনলাম 160 টাকা বেসন তো এখন এই যে জিনিসগুলো কিনলাম এই জিনিসগুলো আগে মোট কত হয়েছে হ্যাঁ 1130 টাকা আগে এটা হলো কমপক্ষে 800 টাকা কিংবা 600 টাকার ভিতরে কিনতে পারতাম কিন্তু এখন এটার দাম দেখেন এই কোটটুকে 1130 টাকা হয়ে গেছে পেঁয়াজ আছে 120 টাকা থেকে 15 টাকা বাড়ছে হ্যাঁ আর রসুন আছে 120 টাকা ছিল এখন একটু বাড়ছে আপনার 140 টাকা যারা দিন মজুর আছে বা যারা নিম্ন আয় মানুষ আছে তাদের কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে পণ্যের দাম সমস্ত পণ্য সেক্ষেত্রে মাঝে মাঝে যে কিছু পণ্যের দাম কমিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস দেয় সেটা সেভাবে কোম্পানিও কার্যকর করে না বা যারা গুড়ামজাত বা গুড়ামজাত করে তারাও কার্যকর করে না সহজ কিন্তু যখন পণ্যের দাম বাড়ানো হয় ওটা ঠিকভাবে সাথে সাথে বাজারে কার্যকর হয়ে যায় যেমন ভোজ্য তেলের দাম যদি আমরা দেখি লিটার প্রতি 170 টাকা এখনও বিক্রি হচ্ছে সেক্ষেত্রে 5 লিটারে কিছুটা কম পাওয়া যাচ্ছে এখন যারা নিম্ন আয় মানুষ বা মধ্যবিত্ত মানুষ তারা কিন্তু 5 লিটার কিনতে যাবে না তারা কিন্তু 1 লিটার বা 2 লিটার কিনেই খাবে অতএব নিম্ন আয়দের জন্য যে আমরা কোনো কিছুই চিন্তা করি না সবসময় এই জিনিসটার কারণে তারা সবসময় আমাদের সিলেবাসের বাইরে থাকে সেক্ষেত্রে মনে করেন যে আমরা ব্যবসায়ী হিসাবে বা ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে একটা জিনিস কি যখন যা কিছুই বলি না কেন সিন্ডিকেট বলি ওইটা বলি যেই ঝামেলায় বলি বা ম্যাজিস্ট্রেটের কথাই বলি না কেন আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হই তখন কারণ তারা যখন তদারকি করতে আসে তারা বলে আপনাদের কাছ থেকে রান্না করে যায় অতএব সেক্ষেত্রে জরিমানা আপনাকেই করা হবে কিন্তু আমার আগে যে আরও বড় বড় রাগগোপাল আছে তাদেরকে কিন্তু ধরতে যায় না কারণ তাদেরকে ধরতে গেলে হয়তোবা তাদের অস্তিত্ব টিকাইতে পারবে কি না তাতেও সন্দেহ থাকে